আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহকারী শিক্ষক জাফর আদর্শ উচ্চ বিদ্যালয় দারগরহাট ছাগল ফেনি আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলামনৈতিক শিক্ষা বিষয়ে অধ্যায় এক পার্ট ছয় নিয়ে আলোচনা করবো পাট ছয়ের আলোচনির শিরোনাম হচ্ছে রিসালাদ তাহলে রিসা নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথম অধ্যায়ের আকাইত অধ্যায়ের এগারো পৃষ্ঠা এই দশ ও ইয়া করো ওপেন করো দশ পৃষ্ঠায় আমাদের এই নয় পৃষ্ঠায় আমাদের রিসালাত সম্পর্কে আমরা আলোচনা করব রিসালাত আজকে আমরা রিসালাত পাঠ শিরোনাম রিসালাতের শাব্দিক অর্থ জানবো রিসালাতের পারিভাষিক সংজ্ঞা জানবো নবীর আসলের পরিচয় নবী রাসুল ফেরনের প্রয়োজনীয়তা রিসালাতে বিশ্বাসের গুরুত্ব এই পাঁচটি পয়েন্ট নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতা কলম নিয়ে বসো বৈশ্বিক গুরুত্বপূর্ণ নয়গুলো রিসাল শব্দটি আরবী শব্দ প্রিয় শিক্ষার্থী রিসাল শব্দটি আরবি শব্দ এর অর্থ হল খবর চিঠি বা সংবাদ প্রেরণ করা রাসুলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত তাহলে রিসালাতের শাব্দিক অর্থ হচ্ছে রিসালাত আরও বিশব্দ এটার অর্থ হচ্ছে বার্তা খবর চিঠি সংবাদবাহক বার্তা খবর চিঠি সংবাদবাহক রিসালাতের পারিপার্শ্বিক সংঘ হচ্ছে রাসূলগণ যে কর্তব্য পালন দায়িত্ব পালন করেন আল্লাহতালার পক্ষ থেকে তাকে বলা হয় রিসালাদ আল্লাহ তালা নবী রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য ও ন্যায়ের পথ চলা মোহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসুলগণ এই সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয় সংক্ষিপ্ত ভাষায় ইসলামী আকিদা তো তাহিদের ফরি রিসালাতের স্থান তাহলে রিসালাতের স্থান কি ইমানের মধ্যে আল্লাহ আল্লাহতালার একত্ববাদ তাহিদের পরেই হচ্ছে রিসালাতের স্থান আল্লাহকে বিশ্বাস করব এবং আল্লাহকে বিশ্বাস করার পরবর্তীতে হচ্ছে রিসালাতের স্থান এক্ষেত্রে নবোত ও রিসালাত প্রায় সামর্থ্য নবত ও রিসালাত কি প্রায় সামর্থ্য নবীয় রাসুলগণ আমরা তিন নম্বর পয়েন্ট চলে আসছি নবীয় রাসুলগণের পরিচয় নবীয় রাসুলগণের পরিচয় ধরো এই পয়েন্টটি নবী রাসুলগণ হলেন মহান আল্লাহ তালার মোহান আল্লাহর প্রেরিত পুরুষ ও মনোনীত বন্দা মহান আল্লাহ তালার প্রেরিত পুরুষ ও মনোনীত বান্দা অসংখ্য মানুষদের মধ্য থেকে নবুত রেসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের নির্বাচিত করেছেন তাহলে তারা যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী আর রিসালতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসুল রিসালাতের দায়িত্ব যিনি আমাদের নিকট সত্যের সন্ধান দিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে এসেছেন তাদেরকে যারা এই কাজটি করেছেন আল্লাহতালার পক্ষ থেকে তাদেরকে বলা হয় রিসালত রাসুল তাহলে নবী আসুলগন আল্লাহ তালার প্রিয় আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত পুরুষ তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তালার পুত্র ছিলেন না আল্লাহ তালার বান্দা বরং মানুষের মতো মধ্যে থেকে আল্লাহ পাক তাদের নির্বাচন করেন তারাই আমাদের মতো মানুষ তবে আমাদের মতো তাদেরকে আল্লাহ তারা উচ্চ মর্যাদা দিয়েছেন তাদেরকে স্পেশাল দায়িত্ব দিয়েছেন তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী তারা মাসুম নিষ্পাপ ছিলেন তাদের কোনো গুণা ছিল না নবীর আসল কোনো গুণা ছিল না কোনো অপরাধ ছিল না তারা সর্বদা ন্যায় ও ভালো কাজ করতেন অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন প্রিয় শিক্ষার্থী তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নদী হজরত সাল্লি সাল্লামকে সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে কোট করেছেন লাকাদ উসওয়াতুন হাসানা একমাত্র আমি তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে উত্তম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মধ্যেই তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ এছাড়াও তালা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন আমি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছি তোমাদের তোমাদের জন্য মধ্যে যাতে অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারে এই জন্য আমি তাকে প্রেরণ করেছি যে আল্লাহ তালা তালে রিসালাতের সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস আল্লাহ সাল্লাম প্রেরণ করেছেন বা আমাদের জন্য কোর্ট করে গিয়েছেন নবী রাসুলগণ মানুষের নিকট আল্লাহ তালার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি একক তার কোনো শরিক নেই এই সকল সকল কিছুর সৃষ্টিকর্তার পরিচয়টুকু আমাদের মধ্য দেখে বিভিন্ন যুগে যুগে নবীর আসুলকন প্রেরণ করেছেন তারাই আল্লাহ তালার একত্রবাদের পরিচয়টুকু আমাদের মধ্যে মানুষদের মধ্যে তুলে ধরেছেন তারা মানুষকে মন আল্লাহর দিকে দাওয়াত দিতেন এবং মানুষকে সত্য ও ন্যায়ের শিক্ষা দিতেন তারা মানুষের নিকট আল্লাতার বাণী ও বিধান পৌঁছে দিতেন তাহলে আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন নবীর রাসুলগণ তারা সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন নবিরাসুলগণ নবীর আসুলগণের মধ্যে পার্থক্য নবীর রাসনগণের মধ্যে পার্থক্য রয়েছে কি যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা ছিলেন রাসুল আর যাদের নিকট কোনো আসমানি কিতাব আসেনি তারা হলেন নবী নবীগণ পূর্ববর্তী যুগে রাসুলগণের বার্তাগুলো নিয়ে তারা মানুষের মধ্যে দাওয়াত দিয়েছেন এবং বিভিন্ন রাসূলগণ পূর্ববর্তী যে যাদের নিকট আসমানি কিতাব এসেছিলো তাদের মধ্য থেকে ওই আসমানি কিতাব অনুসারেই তারা আমাদের নবী হরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম থেকে তার পূর্বে যতজন এসেছেন এবং যুগ এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কথা আমরা জানতে পারি নবীরা পরবর্তী রাসুলগণের প্রচারিত দীর্ঘ দিন প্রচার করতেন আল্লাহ তালা পৃথিবীতে অনেক নবীরাসুল পাঠিয়েছেন পৃথিবীর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই নবীরাসুল এসেছেন একমতে তাদের সংখ্যা সর্বমোট এক লক্ষ চব্বিশ হাজার অন্য মতে তাদের সংখ্যা ছিল দুই লক্ষ চব্বিশ হাজার মধ্যে মাত্র তিনশো তেরো জন ছিলেন রাসুল মিসকাত বা বাদাউল জিব্রিল আম্বিয়া অতএব বোঝা যায় প্রত্যেক রাসুলই নবী ছিলেন কিন্তু প্রত্যেক নবী আবার রাসুল ছিলেন না প্রত্যেক রাসুলই নবী ছিলেন কিন্তু প্রত্যেক রাসুল আবার কিন্তু নবী ছিলেন না সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম আলহতলা আর সর্বশেষ সর্বশেষ নবী হজরত রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপর দুনিয়াতে আর কোনো নবী আসেননি এবং আসবেনও না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম সর্বশেষ বলেছেন আনা তামী ইন আলাহ নাবি ইয়াব আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে আল্লাহ রাসুল নিজের সম্পর্কে কোট করে গিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে তিনি নিজেই প্রেরণ করেছেন নিজেই তার সম্পর্কে ব্যক্ত করেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে যদি কোনো কেউ যদি নবী হিসাবে যদি পার্থক্য তোমাদের মধ্যে যদি বলে থাকে তাহলে সে মিথ্যাবাদী মোসাইল্লমতুল কাজ্ফ নামে মিথ্যাবাদী মোসাইলহমাতুল কাজ্ফ একজন বন্ড নবী সে নিজেকে বিল দাবি করেছিল তখন সাবাইকরাম তাদেরকে কাজ্ফ বলে মিথ্যাবাদী বলে উপাধি দিয়েছেন কারণ আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী সে মিথ্যাবাদী সে বন্ড এজন্য আল্লাহ রাসুল সাল্লু আলসালাম বলেছেন আনা খাম নবী ইন আলা নবী আমি শেষ নবী আমার পরে আর তাহলে আমরা কোন ফেরণের প্রয়োজনীয়তা প্রিয় শিক্ষার্থী মহান আল্লাহ নানা কারণে মানুষের মধ্যে নবী নবীরাসুল ফেরণ করেছেন নিম্নে এর কয়েকটি কারণ উল্লেখ করা হলো কেন নবী রাসুল ফেরণ করেছেন নবী রাসুলগণ মানুষের মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন নবীর রাসুলগণ এক নম্বরে মানুষের মধ্যে কার পরিচয় সৃষ্টিকর্তা আল্লাহ তালার মহান আল্লাহ তালার পরিচয় এটুকু মানুষের মধ্যে উপস্থাপন করেছেন নবীর রাসুলের মাধ্যমে তারা আমাদের আল্লাহ তালা ও সত্য দিনের প্রতি আহ্বান করেছেন এক নম্বরে আল্লাহ তালার পরিচয় তুলে ধরেছেন দুই নম্বরে আল্লাহ তালার সত্য দিনের প্রতি আহ্বান করেছেন তিন নম্বরে বালমন্দ ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবীর আসুলগণ শিক্ষা দিতেন চার নম্বরে তারা মানুষকে উন্নত উত্তম চরিত্রে শিক্ষা দিতেন পাঁচ নম্বরে তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ নির্দেশ প্রদান করেছেন এবং কীভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সেই শিক্ষা দিয়েছেন ছয় নম্বরে তারা মানুষের নিকট আসমানে কিতাব সমূহের বাণী পৌঁছে দিতেন তারপর হচ্ছে যে কি সর্বশেষ হাতে কলমে মানুষকে আল্লাহ তালার বিধান শিক্ষা দিতেন আল্লাহ তালা আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম পবিত্র কোরআনে আরও স্পষ্ট স্পষ্ট ভাষা বলেছেন তার সর্বশেষ বাণী ছিল তারাক্তুফি আমরাইন আমরিন্তা দিল্লু মাতা বিহিমা কিতাব তোমরা হেসা বাইক তোমরা তোর মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লা আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার হাদিস এই দুটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে তাহলে তোমরা পথ হবে না তাহলে আল্লাহ রাসুল এবং এই দুটি কিতাবের কথা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার দ্বৈত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিয়ে গেছেন তাহলে আমাদেরকে আজকে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য অন্যায় থেকে সমস্ত অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমরা যদি কোরআন এবং হাদিসের উপরে যদি আমরা যদি আমল করতে পারি তাহলে সকল ধরনের বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো প্রিয় শিক্ষার্থী রিসালাতে বিশ্বাসের গুরুত্ব আমি সর্বশেষ পয়েন্টে চলে আসছি রিসালাতে বিশ্বাসের গুরুত্ব রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম তাহিদের পরে রিসালাতের স্থান রিসালাতে অর্থাৎ রিসালাতে অর্থাৎ নবী রাসুলকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না কারণ আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি খ্রিস্টানেরাও অসৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারপরে হিন্দুরাও অসৃষ্টিকর্তাকে বিশ্বাস করে কিন্তু তারা নবী রাসুলকে মানে না এই জন্য তাদেরকে মুসলিম বলা যায় না ইমানদার বলা জানা কেননা নবী রাসুলগণ আমাদের আল্লাহ তালার পরিচয় জানিয়েছেন তার তার বাণী পৌঁছে দিয়েছেন তাদের বিশ্বাস না করলে আল্লা আল্লাহতালা ও তার বাণীকে অস্বীকার করা হয় অতএব ইমানের অন্যতম অঙ্গ হচ্ছে রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা কারণ আল্লাতলা প্রিয় শিক্ষাতে তোমরা জানতে পারবে আমাদের কালিমার মধ্যে চতুর্থ কালিমার মধ্যে আমাদের এখানে ষাটটি বিষয় তার মধ্যে আম বিল্লাহি তু বিহি ও মালাই কী ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়া রসুলিহি মানি রিসালাতের প্রতি বিশ্বাস রাসুলকুনের প্রতি বিশ্বাস এখানে ষাটটি বিষয়ের মধ্যে এখানে চতুর্থ নম্বরে রিসালাতের প্রতি বিশ্বাসের গুরুত্ব দেওয়া হয়েছে রিসালাতে বিশ্বাস না করলে আমরা ইমানদার হতে পারবো না এছাড়াও প্রথম কালিমাতে আল্লাহ রাসুলস প্রথম কালিমাতে ঘোষণা করা হচ্ছে ইলাহা ই এ কালিমা মোহাম্মদুর রাসুল্লাহ ছাড়া এই কালিমার পূর্ণাঙ্গতা লাভ করা হয় না জন্য লাই ইলাহা ইল্ল্লাহু হম্মুরাসুল উল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার প্রেরিত বান্দা বন্দাউরাসুল দ্বিতীয় কালিমা সাদু আল্লাহ ইহা ইল্ল্লাহু আদু আন্নম হাম্মাদ আব্দুহু রাসুল তাহলে এখানেও বলা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আল্লাহ তালা হজরত মুহম্মদ সাল্লাহ আসাল্লাম আল্লাহ তালার প্রেরিত বন্দাউরাসুল তাহলে দ্বিতীয় কালিমাও এখানে রেশালাতের গুরুত্ব দেওয়া হয়েছে চতুর্থ কালিমাও রেসালাতের গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কি পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় রেসালাতের গুরুত্ব দেওয়া হয়েছে অসংখ্য আয়াতে এজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে এরা ছাড়া আমাদের ইমান পূর্ণ হবে না নবী নবীরাসুলগণ ছিলেন আল্লাহ তালার প্রিয় ও প্রেরিত মানব মানুষের হেদায়তের জন্য আল্লাহ তালা তাদের প্রেরণ করেছেন মহান আল্লাহর প্রেরিত সব নবী রাসুলের প্রতি আমরা ইমান আনবো তাদের আনিত বাণীকে সম্মান করব আর সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখাতু পথে আমাদের জীবন পরিচালনা করব। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যাওয়ার পথ সুগম হবে এই আশা রেখে আমি আজকে আমার এই রিসারাতের উপর বক্তব্যটা এখানে শেষ করছি তোমরা ভালোভাবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো